বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড দুই হাজার উনিশ সালের মার্চে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ ফিনল্যান্ডকে দিয়েছে এ খেতাব গত বছরও এ সম্মান ছিল ফিনল্যান্ডের দখলেই এছাড়া ফিনল্যান্ডের তিন নর্ডিক প্রতিবেশী নরওয়ে ডেনমার্ক এবং আইসল্যান্ডও রয়েছে পরের তিনটি অবস্থানে ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরে উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র এটি ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর একটি মোট জনসংখ্যা প্রায় ষাট লাখ গড়ে প্রতি বর্গ কিলোমিটারে ষোলো জন বসবাস করে ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন জনসংখ্যার দিক দিয়ে ফিনল্যান্ডের অবস্থান তৃতীয় এদেশে প্রায় ষাট হাজার মুসলমানের বসবাস এদের মধ্যে অধিকাংশ অভিবাসী হলেও আদিবাসীদের মধ্যে মুসলমানের সংখ্যাও কম নয় দেশটির উত্তরাঞ্চলে বছরে প্রায় দুইশো দিনই শীত থাকে মাঝে মধ্যে শীত এত চরম পর্যায়ে পৌঁছায় যে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায় দিনের পর দিন সূর্যের আলোর অভাবে অন্ধকার হয়ে থাকে দেশটি আর বলায় বাহুল্য শীত ও অন্ধকারাচ্ছন্নতার সাথে বিষণ্নতা ও আত্মহত্যা প্রবণতার গভীর যোগসূত্র রয়েছে এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক দালান কোঠা দেশটির বনভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলোকে ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয় হেলসিস্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ফিনল্যান্ডে পড়াশোনা করার জন্য শুধুমাত্র খাতা ও কলম ছাড়া আর কিছুই কিনতে হয় না বই ইন্টারনেট কম্পিউটার সব ফ্রি ব্যবহার করা হয় এখানকার বিদ্যালয়গুলোতে একশো এমবিপিএস ইন্টারনেট স্পিড ফিনল্যান্ডে হিজাব পরিধানের ক্ষেত্রে সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা নেই হেলসিস্কির বিদ্যালয়ে রাস্তাঘাটে ও শপিং মলে ইসলামী পোশাক পরা মেয়েদের অবাধ বিচরণ লক্ষ্য করার মতো মুসলিম অধ্যুষিত এলাকায় রয়েছে বেশ প্রচুর হালাল খাবারের দোকান এদেশের কোথায়ও কোনো মাদ্রাসা নেই ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সন্তানদের পারিবারিক পরিসরে অথবা মসজিদ কেন্দ্রিক প্রয়োজনীয় ধর্মশিক্ষা প্রদান করে থাকেন স্কুল পর্যায়েও ধর্মশিক্ষার ব্যবস্থা রয়েছে কোনো অঞ্চল বিশেষে যদি মুসলমান শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সরকারি অনুমতিক্রমে স্থানীয় বিদ্যালয়ে নিজেদের ধর্ম ও সংস্কৃতি শিক্ষার ব্যবস্থা করা হয় শক্তিশালী সমর্থন নেটওয়ার্ক ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালার কারণে দেশটিতে অভিবাসীরাও সুখে আছেন এছাড়া ফিনল্যান্ডে বসবাসরত অভিবাসীরাও প্রতিবেশী এস্তোনিয়া এবং রাশিয়ার মতো জায়গা থেকে আসেন যা সাংস্কৃতিকভাবে প্রায় একই ঘরানার পৃথিবীর সব রকম রহস্যময় এবং জানা অজানা বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আশা করছি সাথেই থাকবেন ধন্যবাদ